অর্থাৎ মুসলমান হিসেবে নামাজ পড়তেই হবে। নামাজ হচ্ছে মুসলমানের চিহ্ন, মুসলমানের চিহ্ন হচ্ছে নামাজ। অর্থাৎ যে কোনো জিনিসের একটা চিহ্ন আছে, সাইন আছে, সেই একই পর্যায়ে একইভাবে মুসলমানের চিহ্ন হচ্ছে নামাজ। নামাজ আছে তো সে মুসলমান, আর নামাজ তো নাই তাহলে সে নিজেকে মুসলমান দাবি করলেও আসা যায় না, না করলেও আসা যায় না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় আপনাকে মুসলমান থাকতে হবে। নামাজ যদি আপনি পড়েন নিয়মিত, তাহলে আল্লাহর যে খাতা রয়েছে সেই খাতায় আপনার নাম উঠবে, মুসলমান হিসেবে আপনার নাম উঠবে, উম্মতে মুহাম্মদ হিসেবে আপনার নাম উঠবে সেই কথায় খাতার মধ্যে। আর যদি আপনি নামাজ না পড়েন, তাহলে আপনি নিজেকে যতই মুসলমান দাবি করেন না কেন, আর যত যাই করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের খাতায়, আল্লাহর কাছে, আল্লাহর লিস্টের মধ্যে আপনার নাম থাকবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, অর্থাৎ যখন জুমার দিন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা তাড়াতাড়ি, তোমরা দৌড়িয়ে যাও আল্লাহর জিকিরের দিকে, আল্লাহকে স্মরণ করার দিকে তোমরা দৌড়িয়ে যাও। ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়াদারুল বাই, যত ধরনের ব্যবসা বাণিজ্য আছে সমস্ত ব্যবসা বাণিজ্যর চাইতে নামাজ হচ্ছে উত্তম ব্যবসা বাণিজ্য। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিনের জান্নাতকে কেনা যায়। আল্লাহ রাব্বুল আলমিনের জান্নাতকে যারা ক্রয় করতে চায়, তারা দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু ছেড়ে আল্লাহর জিকিরের দিকে ছুটে আসবে, আর এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের আহ্বান। প্রিয় উপস্থিতি, মুয়াজ্জিন যখন হাইয়া আলা সালা বলে, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাল ফালাহ, এর অর্থটা কী? কোনো দিন কি আমরা ভেবে দেখেছি যে মুয়াজ্জিন যা বলে আসলে কী বলে? মুয়াজ্জিন আজান যে দেয় মুয়াজ্জিন আসলে কী বলে? কোনো দিন আমরা ভেবে দেখি নাই। মুয়াজ্জিন আজানের মধ্যে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কথা হচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। অর্থাৎ যাবতীয় কল্যাণ, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি নিহিত এই নামাজের মধ্যে আসার মধ্যেই। আপনি নামাজে আসবেন তো আপনি কল্যাণ পাবেন, আর নামাজে আসবেন না আপনার জন্য কল্যাণ নাই। এই অবস্থিতি জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য আজকে আমি আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে কথা বলবো। তার আগে যে কথা, সেটা হচ্ছে আমাদেরকে সালাত আদায় করতেই হবে। সালাত আদায়ের কোনো বিকল্প রাস্তা নাই। মিরাজের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, এবং নামাজ ফরজ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর। অর্থাৎ 10টা বছর তিনি যে দাওয়াত দিয়েছেন সেটা হচ্ছে ইমানের দাওয়াত, সেটা হচ্ছে তাওহিদের দাওয়াত। কেউ যদি তাওহিদ বুঝে, কেউ যদি আল্লাহকে বুঝে, আল্লাহর নির্দেশনাবলী নিয়ে চিন্তা ভাবনা করে, সে ব্যক্তি নামাজ পড়তে বাধ্য। কিন্তু আমরা আসলে, দুঃখজনক বিষয় হচ্ছে, আমরা আসলে ইমান বুঝি না, আমরা তাওহিদও বুঝি না। আজকে আমি আলোচনা করতে এসেছিলাম ইমানের ব্যাপারে, তবে ইমান প্রসঙ্গে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে নামাজ। এই উপস্থিতি, এই নামাজটা এতটাই গুরুত্বপূর্ণ একটা আমল, এতটাই গুরুত্বপূর্ণ একটা ফরজিয়াত বিষয়, যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সবচাইতে বেশিবার উল্লেখ করেছেন। অর্থাৎ কোরআনে 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা উল্লেখ করেছেন। কোরআনের এত, এই বিষয়টা এত বেশি জায়গায় যা আলোচনা করা হয়েছে, অন্যান্য কোনো আমল, নামাজের, তারপরে আপনার রোজার কথা, জাকাতের কথা আলোচনা করা হয়েছে নামাজের সাথে, নামাজের সাথে জাকাতের কথা আলোচনা করা হয়েছে, কিন্তু অন্যান্য ইবাদত বন্দিগির কথা কোরআনে এতবার বলা হয় নাই যত বেশিবার বলা হয়েছে নামাজের কথা। কিন্তু আমরা আসলে এটার গুরুত্বই বুঝি না। আমরা মনে করি নামাজ পড়লেই কি আর না পড়লেই কি, আমরা আসলে এটা মনে করি, কিন্তু আমাদের এই ধারণাগুলো ভুল। আমি খুতবার শেষের দিকে আসবো সেই প্রসঙ্গে। প্রিয় উপস্থিতি, নামাজ এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে শুরু করেছেন সূরা বাকারার প্রথম দিকেই এই নামাজের কথা বলেছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকুমুনা সালাহ, অর্থাৎ তারা যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে এবং তারা যারা সালাত আদায় করে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা কারা? এরা হচ্ছে প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতপ্রাপ্ত এবং এরাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সফলকাম ব্যক্তি। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এজন্য
আমাদেরকে এই নামাজের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বের সাথে আদায় করতে হবে। এই উপস্থিতি আমরা যারা নামাজ পড়ি তাদের প্রসঙ্গে কিছু কথা বলা হবে, আর যারা পড়ি না তাদের প্রসঙ্গে কথা বলা হবে। এই উপস্থিতি এই নামাজটা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে যেই হিসাবটা নেবেন সেটা হচ্ছে নামাজের হিসাব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাত, ফাইন সালাহাত সালাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদালাহু সাইরু আমালি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন বান্দার হিসাব নেওয়া হবে, সর্বপ্রথম সেটা হচ্ছে নামাজের হিসাব। যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তার বাকি যত আমল আছে সমস্ত আমলকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আপনার নামাজ ঠিক আছে, আপনি যত আমল করছেন সব আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আর আপনার নামাজ নাই, আপনি নামাজ ছাড়ার যত আমল করছেন আপনার সব আমলই আল্লাহ তাআলা বাতিল ঘোষণা করে দেবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় উপস্থিত, এই জন্য আমাদেরকে নামাজ আদায় করতে হবে। এই নামাজটা যারা পড়ি আমরা তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা, আমরা যারা আসলে নামাজ পড়ি তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, কারণ তারা যদি এই বিষয়গুলো জানে, আমরা যারা সালাত ঠিকমতো পড়ি তা আমরা যদি এই বিষয়গুলো আরও জানি যে আসলে নামাজটা যে আমরা পড়তেছি এর মাধ্যমে আমরা কি পাবো, আসলে এর মাধ্যমে আমরা কি উপার্জন করব, তখন আমাদের নামাজটা আরও সুন্দর হবে, আরও ভালো হবে এবং দীর্ঘ হবে, লম্বা হবে আমাদের নামাজ, এবং নামাজের মধ্যে আমাদের মন মানসিকতাটা আরও বেশি থাকবে। তাহলে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবিদেরকে, তিনি একটা উদাহরণ দিচ্ছেন যে তোমাদের বাড়ির সামনে যদি কোনো নদী থাকে, লাউ আন্না নাহারান বি বা বিহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাতিন, তোমাদের বাড়ির সামনে যদি নদী থাকে বা পুকুর থাকে, আর এই পুকুরের মধ্যে কেউ যদি দিনে রাতে পাঁচবার গোসল করে তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকবে, হাল্লিয়াবুকা মিন দারান হিসেই। আল্লাহ নবী সাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন যে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে, তখন সাহাবায়ে কেরামগণ বললেন যে না, এ আল্লাহ রাসূল, কখনোই না। একজন মানুষ যদি দিনে রাতে পাঁচবার গোসল করে তাহলে তার শরীরে ময়লা থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, ঠিক একই উদাহরণ হচ্ছে নামাজের ক্ষেত্রে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নামাজ ঠিকমতো আদায় করে, দিনে রাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে maaf করে দিবেন। তাহলে নামাজ করলে কি হবে, নামাজ করলে আমাদের গুনাহগুলো maaf হয়ে যাবে। আমরা যারা নামাজ পড়ি তাদের জন্য আরেকটা সুসংবাদ, আমরা যারা নামাজ সঠিকভাবে আদায় করি পাঁচ ওয়াক্ত তাদের জন্য একটা সুসংবাদ, সেটা কি, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন বান্দার মাথার উপরে গুনাহগুলোকে, মানুষের পাপগুলোকে চাপিয়ে দেওয়া হয়। মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন তার মাথার উপরে তার যে অপরাধগুলো আছে এগুলো চাপিয়ে দেওয়া হয়। বান্দা যখন রুকু করে তখন পাপগুলো ঝরে পড়ে যায়, তার অপরাধগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বান্দা যখন সিজদা করে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলোকে ক্ষমা করতে থাকেন, ক্ষমা করতে করতে এমন একটা পর্যায়ে এসে যায় বান্দার আমল নামার মধ্যে আর কোনো পাপই থাকে না। সুবহানাল্লাহ। এই উপস্থিতি, তাহলে আমরা যখন নামাজ পড়ি তখন আমাদের মাথার উপরে গুনার বোঝা চাপিয়ে দেওয়া হয়, আমরা যখন রুকু করি সেজদা করি তখন এইগুলো আস্তে আস্তে করে ঝরে পড়ে এগুলো শেষ হয়ে যায়। প্রিয় উপস্থিত, এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। তারপরে আসেন, আমরা যারা নামাজ আদায় করি ঠিকভাবে সঠিকভাবে, যারা আমরা জামাতের সাথে সালাত আদায় করি তাদের জন্য আরেকটা সুসংবাদ, আমরা যারা সঠিকভাবে নামাজ আদায় করি তাদের জন্য আরেকটা সুসংবাদ, আর এটার সাথে আরেকটা বিষয় খাস রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি বাড়ি থেকে উজু করে আসেন, কেউ যদি বাড়ি থেকে উজু করে আসে তাহলে এটার একটা ফজিলত রয়েছে, বিশেষ একটা ফজিলত। আর যারা জুমার দিন বাড়ি থেকে সুন্দরভাবে গোসল করে আসে এবং তার সন্তানকে গোসল করায় এবং মসজিদে আসলো, তার আর একটা ফজিলত রয়েছে, দুইটা ফজিলত বলবো। এক নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান খারাজা মিন বাইতিহি মুতাতাহিরান ইলা সালাতিন মাকতুবা, যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে অজু করে সুন্দরভাবে পবিত্র হয়ে বাড়ি থেকে বের হয়েছে ফরজ সালাত আদায় করার জন্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা আজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, ওই ব্যক্তির নেকি হচ্ছে, ওই ব্যক্তির সম্মান হচ্ছে একজন হাজির সমান। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যতদিন বাড়ি থেকে উজু করে আসবেন,
ততদিনে আপনি একটা করে হজের নেকি পাবেন, একটা করে উমরা নেকি পাবেন। উপস্থিত এই জন্য এই আমলটা কতটা গুরুত্বপূর্ণ। বাড়ি থেকে এমনিতেই নামাজের জন্য আসলে তো নেকি পাবেনই, আর যদি ওযু করে আসেন তাহলে এটা হচ্ছে বিশেষ ফজিলত যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় একটা হজের নেকি দিয়ে দিবেন। আপনার সম্মান হবে আল্লাহর কাছে, আপনার মর্যাদা হবে আল্লাহর কাছে একজন হাজির সমান, একজন এহরামদারি হাজির সমান। প্রিয় উপস্থিতি, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধু হাজি না, বরঞ্চ এমনকি ওই ব্যক্তি যদি ওযু করে মসজিদে আসে সালাত আদায় করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় একটা উমরা করার নেকিও দিয়ে দিবেন। এজন্য আমাদেরকে এই বিশেষ আমলটা করতে হবে, বাড়ি থেকে যখন আসবেন ওযু করে আসবেন, আবার যারা বাইরে থাকেন, বাড়ি থেকে আসেন না, বাইরে থাকেন, দোকানে বসে থাকেন, তাদের বিষয়টা আলাদা। তো যাই হোক, তাহলে এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা বাড়ি থেকে ওযু করে আসার চেষ্টা করব। তারপরে আরেকটা ফজিলত হচ্ছে আমরা যারা সালাত আদায় করি তাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত, এবং এই ফজিলতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুনলে অনেক খুশি হবেন এবং মনে অনেক শান্তি পাবেন, তৃপ্তি পাবেন। কী সেটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যখন মসজিদে সালাত আদায় করতে আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসল্লিদেরকে দেখে খুশি হয়ে যান। তিনি খুশি যে হন, এই খুশিটা কেমন খুশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই খুশিটা হচ্ছে এমন খুশি যে একজন মানুষ যদি দীর্ঘদিন বিদেশ থাকে, 10 বছর, 15 বছর, 5 বছর, 2 বছর, যাই হোক না কেন, বিদেশে থাকে, বিদেশে থাকার পর বাড়িতে আসলে তার পরিবারের লোকের আত্মীয় স্বজন গ্রামবাসীরা আসে, অনেকে খুশি হয়ে যায়। ঠিক একইভাবে করে একজন মুসল্লি যখন মসজিদে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রবাসী ব্যক্তি বাড়িতে আসলে যেরকম আত্মীয় স্বজন খুশি হয়ে যায়, ঠিক একইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে, মুসল্লির উপর খুশি হয়ে যান। এজন্য আমাদেরকে জামাতের সাথে এসে সালাত আদায় করতে হবে। তারপরে আমি আসব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যে কথাটা বলেছেন, এটা অত্যন্ত আরেকটা সুসংবাদ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি গাদান ওয়া রাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দা যখন মসজিদে দিনে রাতে 5 বার আসে, একজন মানুষ যখন মসজিদে জামাতের সালাত আদায় করার জন্য দিনে রাতে 5 বার আসে, যতবার মসজিদে আসে সালাত আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ততবার জান্নাতে তার জন্য খাবারের আয়োজন করেন, মেহমানদারির আয়োজন করেন। তাহলে আপনি যদি এই যে আমরা যারা আসতেছি, আমাদের কোনো বিরিয়ানির লোভ নাই, যারা আমরা 5 বার নামাজ পড়ি, আমাদের বিরিয়ানির লোভ আছে কোনো? দুনিয়ার কোনো স্বার্থ আছে? দুনিয়ার কোনো স্বার্থ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে খাবার রেডি করতেছেন, সুবহানাল্লাহ, জান্নাতে গিয়ে পাবেন। দুনিয়াতে যারা আসে স্বার্থের জন্য, বিরিয়ানির লোভে আসে, তারা তো পাবে না, তারা নামাজ হচ্ছে 1-2 অক্ত পড়বে, যেদিন বিরিয়ানি দিবে এদিন আসবে, আর নাইলে আসে না। কিন্তু আমরা যারা এমনিতেই নিঃস্বার্থভাবে আসি, দুনিয়ার কোনো স্বার্থ নাই, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন জান্নাতে বিরিয়ানির আয়োজন করতেছেন। সেখানে বিরিয়ানি খাওয়ানো হবে, জি, জান্নাতেও বিরিয়ানি আছে, জান্নাতেও গোস্ত আছে, আপনি দুনিয়াতে যা খাইতেছেন জান্নাতেও তা আছে, আপনার কোনো টেনশন নাই। এমনকি আপনি দুনিয়াতে যা খাইতেছেন এই খাবারটা জান্নাতে থাকবে, কিন্তু স্বাদ হবে অন্য ধরনের, ভিন্ন ধরনের স্বাদ হবে, আর স্বাদটা কোনো দিন নষ্ট হবে না। জান্নাতের যে খাবার, এই খাবারের বৈশিষ্ট্য হচ্ছে ওই স্বাদ কোনো দিন নষ্ট হবে না, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় উপস্থিতি, তাহলে ওই জান্নাতের মেহমানদারি যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে এসে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জামাতের সাথে সালাত আদায় করার জন্য বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আর সালাত আদায় করার জন্য যখন আমরা আসি, সালাত আদায় করতে যখন আমরা আসি, আর আমরা এখানে যখন মসজিদে আমরা যখন বসে থাকি, তখন আল্লাহর অসংখ্য ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকেন, আমাদের জন্য আল্লাহর অসংখ্য ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যে হে আল্লাহ, আপনার এই অমুক বান্দার উপরে যারা নামাজ পড়ার জন্য আসছে, এদের উপর আপনি রহম করেন, এদের উপর আপনি দয়া করেন, এদের গুণাগুলোকে আপনি ক্ষমা করে দেন। এইভাবে করে ফেরেশতারা দোয়া করতে থাকে। আমরা কিন্তু তাদেরকে দেখতে পাই না, কিন্তু হাদিসে যেহেতু রয়েছে এই জন্য আমরা বিশ্বাস করব যে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। আর যারা আসে না নামাজে,
তাদের জন্য কি করে? তাদের জন্য বদদোয়া করে, তাদের জন্য বদদোয়া করে ফেরেশতারা। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে জামাতের সাথে সালাত আদায় করার জন্য মসজিদে আসতে হবে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মসজিদে সালাত আদায় করতে আসে এবং যে ব্যক্তি সুন্দরভাবে মসজিদে সালাত আদায় করতে আসে এবং দুই রেকাত সালাত পড়ে, মসজিদে এসে অনেকে আসেন বসে পড়েন। প্রিয় উপস্থিতি, এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছিল, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে তখন তোমরা দুই রেকাত সালাত আদায় করো। এই দুই রেকাত সালাত আদায় করা আমাদের উপর অপরিহার্য একটা বিষয় এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রিয় উপস্থিতির জন্য আমাদেরকে এই আমলটা করতে হবে। তারপরে